আসসালামু আলাইকুম। তো আমিও যার একদিন মানে চাউল জ্বালা নিয়ে যে কানলাম, তারপর তো চাউল তো জ্বালা হারি না, চাউল জ্বালার জন্য মানে অল্প অল্প করে জারি আর অল্প অল্প করে বাতরান দিই। তো আজকে আমি নিজে নিজে ভাবলাম যে মাসে যে ধান উড়ায় মানে সিডা কইনে আলাদা হয়, চাউল এক সাইড মানে কি কয় ধান এক সাইড হয়। তো নিজে নিজে ভাবলাম যে তাহলে তো এটা করা মানে ঠিক যে চাউল বাঙ্গাইয়ে তুষ আলাদা হবো, চাউল এক সাইড হবো আবার খুঁত আলাদা হবো। সেই জন্য আমি ফ্যান ট্যান দিয়ে আমি চাউল জ্বালা ই করলাম। এত মানুষে কইলাম, আমি কত কত মানুষে কইলাম যে আমাকে চাউল কটা জ্বালা দাও, এর মাঞ্জার বিষ, এর থোতার বিষ, এর হাতের বিষ, এর পাঙ্ক তার কি হাতের ডেনা ভেঙে গেছে, এর ঠ্যাং ভেঙে গেছে। হ্যাঁ, এই চাউল কটার আমাকে জেরে দিল না, তো দেন রাখবো না আল্লাহ রহম। 500 মনও যদি দান আল্লাহ দেয়, এই যে এইভাবে জায়গা জুড়ে নিমু আর কি হোক দোয়া এবার পাব না। এত মানুষ বেইমান না, আমার থাইকা থেকে কিছু কিনা মানুষ আর দেখ পারি মন্দার না।